হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা মিষ্টি কুমড়া চাষে প্রচুর উৎসাহী, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের মিষ্টি কুমড়া গাছে কি ফুল আসছে না, বা আসলেও পুরুষ ফুল আসছে? আপনি কি অল্প সময়ে দ্রুত প্রচুর স্ত্রী ফুল আনতে চান? গাছে স্ত্রী ফুল আসলেও ফোটার আগে হলুদ হয়ে যাচ্ছে, এরপরে যখন জালি অবস্থায় থাকে তখন কি ঠিক এরকম কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে? তাহলে বলবো আপনি সঠিক ভিডিও বাছাই করেছেন, কেননা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস শেয়ার করা হবে যা আপনি কখনোই দেখেননি। এছাড়াও এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি সিক্রেট দ্রবণ তৈরি করা হবে, যে দ্রবণটি তৈরি করে আপনি গাছে দিলে আপনাদের মিষ্টি কুমড়া গাছের চেহারাই পাল্টে যাবে, ফলে খুব দ্রুত বৃদ্ধি পাবে ও স্ত্রী ফুল আনতে সক্ষম হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। চলুন শুরুতে জেনে নেই সিক্রেট দ্রবণ কিভাবে তৈরি করবেন। প্রথমে একটি পাত্রে 1 লিটার পানি নিয়ে নেবেন। এবার যা নিতে হবে কলা। ভিউয়ার্স, এখানে সবজি কলা ব্যবহার করেছি, আপনারা যে কোনো কলা ব্যবহার করবেন। এক্ষেত্রে প্রথমে টুকরা টুকরা করে কেটে 1 লিটার পানির মধ্যে নিয়ে নিতে হবে। আমি ধারালো চাকু দিয়ে টুকরা করে নিচ্ছি, আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবার টুকরা করা হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার যা লাগবে কলার খোসা। আমরা অনেকেই আছি কলা খাবার পর কলার খোসা ফেলে দেই, আজ থেকে এটি ফেলবেন না, এটি শুকিয়ে ব্যবহার করবেন। আমি এখানে 3 থেকে 4টি কলার শুকনো খোসা নিয়েছি, এগুলোকেও এভাবে টুকরো করে কেটে পানির মধ্যে দিয়ে দিতে হবে। কলার খোসায় থাকা পটাশিয়াম ও নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে কাজ করে, ফলে গাছ দ্রুত ফুল আনার জন্য তৈরি হয়ে যায়, তো এটি অবশ্যই তৈরি করবেন। এবার এটাকে কিছুক্ষণ গুলিয়ে 7 দিনের জন্য একটি স্থানে রেখে দিতে হবে। ভিউয়ার্স, 7 দিন পর দেখুন এই যে দ্রবণটা তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, এই দ্রবণটা গাছের জন্য কতটা অমৃত তা আপনি দিলেই বুঝতে পারবেন। এই দ্রবণটি দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে দেখবেন আপনাদের গাছটি কতটা বৃদ্ধি পেয়েছে, এবং গাছটি বৃদ্ধির পাশাপাশি দ্রুত ফুল আনতেও কিন্তু সক্ষম হবে। তো এটি দেওয়ার আগে প্রথমে খুব ভালোভাবে গুলিয়ে এভাবে নাড়াচাড়া করে নেবেন, এবং এটিকে অবশ্যই বিকেলের দিকে গাছে দিতে হবে। এটি কিভাবে গাছে দেবেন? এটি অবশ্যই গাছের গোড়া ভিজিয়ে চারপাশে এভাবে ছিটিয়ে দিতে হবে। এটি স্প্রে করার চেষ্টা করবেন না, কেননা এটি গোড়াই একমাত্র ভালো কাজ করে, এবং এটি অবশ্যই 7 থেকে 10 দিন পর পর আবার দিতে হবে। এছাড়াও আপনি যদি গাছের গোড়ায় দিয়ে থাকেন, 7 থেকে 10 দিন পর আবার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গাছের গোড়ার মাটি আবার ঝুরঝুরা করে নেবেন। এতে করে এর কার্যকারিতা আরও বেড়ে যাবে, এবং দেখবেন গাছটি কতটা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হবে, গাছটিতে যেহেতু নাইট্রোজেন বেশি, গাছের বৃদ্ধি বেশি, এতে করে গাছ ফুল আনার জন্য একবারে তৈরি হয়ে যাবে। এখন প্রচুর স্ত্রী ফুল আনার জন্য এই টেকনিক ফলো করুন। প্রথমে গাছের গোড়া থেকে 10 পাতা এভাবে গুনুন। এভাবে 10 পাতা গোনা হয়ে গেলে 10 নম্বর পাতার যে প্রথম পাতাটি রয়েছে তার উপরের ডগাটি আপনারা অবশ্যই চিহ্নিত করে যেভাবে হোক কেটে ফেলে দিন। এটি যদি আপনি করেন তাহলে দেখবেন যেখানে কেটেছেন তার নিচের অংশে যে শাখা রয়েছে, অর্থাৎ এই যে দেখুন ছোট্ট কুশি বের হয়েছে, এখান থেকে নতুন শাখা বের হবে, সেখানে কিন্তু স্ত্রী লাউ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, এটি গ্যারেন্টেড। ভিউয়ার্স, আরও একটি সমস্যা, গাছে স্ত্রী ফুল আসলেও স্ত্রী ফুলগুলো সম্পূর্ণ ফলে পরিণত হয় না, দেখা যায় ঠিক এরকম, অর্থাৎ ছোট অবস্থা থেকে হলুদ হয়ে শুকিয়ে যায়। হয়তোবা অনেকের এমন হয়, দেখুন গাছে একটু বড় হলে সেগুলো পচে কালো হয়ে যায়, এই সমস্যাটি আর হবে না। সেজন্য আপনাদের সাথে সিক্রেট 2টি টিপস শেয়ার করব, চলুন কি জেনে নেই। প্রথমটি হচ্ছে হ্যান্ড পলিনেশন। অনেকেই পলিনেশনের সঠিক নিয়ম জানেন না। পলিনেশন করতে হয় সকাল 8টার মধ্যে কিংবা বিকাল 4টার পরে। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের কুমড়া গাছ থেকে যে কোনো একটি পুরুষ ফুল সংগ্রহ করে নেবেন। এক্ষেত্রে পুরুষ ফুলের যে চারপাশের পাপড়ি রয়েছে সেগুলোকে ঠিক এভাবে আলগা করে নিতে হবে। কাজটি সাবধানতার সাথে করবেন, যেন পুংদণ্ড অর্থাৎ হলুদ অংশ ভেঙে না যায়। এবার যা করতে হবে, আপনাদের মিষ্টি কুমড়া গাছে স্ত্রী ফুলগুলো চিহ্নিত করবেন। দেখুন এই ফুলটি স্ত্রী ফুল, কেননা এই ফুলটির গোড়ার দিকে ছোট্ট ফল হয়েছে। এবার কি করবেন, সেই হলুদাব পুংদণ্ডটি অবশ্যই এই যে স্ত্রী ফুলের যে কমলা বা হলুদ অংশটি রয়েছে অর্থাৎ গর্ভমুণ্ডে এভাবে বেশ কিছুক্ষণ ঘষতে থাকুন। এটি অবশ্যই করবেন, এবং খুব সাবধানতার সাথে কিছুক্ষণ এভাবে ঘষুন।
এতে কি হবে যে পুংদণ্ডে পরাগরেণু থাকে সেটি কিন্তু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এভাবে টাচ করার সাথে সাথে লেগে যাবে, ফলে কি হবে খুব ভালোভাবে পরাগায়ন সম্পূর্ণ হবে। এই পরাগায়ন হওয়ার ফলে কিন্তু এই কুমড়াটি টিকে যাবে। আপনি যদি প্রত্যেকটা ফুলেই এরকম করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফুলকে এরকম পচে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। এছাড়াও আরও একটি উপায় রয়েছে, যারা অল্প সময়ের মধ্যে এই কাজটি কমপ্লিট করতে চান তাদের জন্য রাসায়নিক উপায় বাছাই করতে হবে, যাতে করে এরকম ফলগুলো ঝরে না পড়ে যায়। সেজন্য অবশ্যই মিষ্টি কুমড়া গাছের গোড়ার যে মাটি রয়েছে সেগুলোকে আলগা করে ঝুরঝরা করে নিতে হবে। এবার ঝুরঝুরা করা হয়ে গেলে অবশ্যই হালকা পানি দিয়ে নেবেন, এবং পানি দেওয়া হয়ে গেলে তারপর এই সারগুলো দেবেন যা স্ক্রিনে দেখানো হয়েছে। অনেকে বলতে পারেন, গাছে তো জৈব সার দিলামই, কেন রাসায়নিক সার দেব? ভিউয়ার্স, বর্তমান ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলোর পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। সেক্ষেত্রে শুধুমাত্র গোবর সার বা জৈব সার দিলেও গাছের সব পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে না। এতেও কিন্তু দেখা যায় গাছে ফুল আসলেও নষ্ট হয়ে যায়, সেজন্য জৈব সারের পাশাপাশি রাসায়নিক সারও কিছু দিয়ে দিতে পারেন। এবং অবশ্যই সার দেওয়ার পর গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে, অর্থাৎ পানি দিয়ে দিতে হবে। অনেকেই বলেছেন, এমন কোনো উপায় আছে যারা হাত পরাগায়ন করতে পারবেন না? হ্যাভিয়ার্স, আপনারা এই যে থিওভিট দেখতে পাচ্ছেন, এইটি WP, এটি ক্রয় করে নেবেন। এবার এটি ক্রয় করা হয়ে গেলে এটি আপনারা 1 চামচ 1 লিটার পানিতে মিশিয়ে ফুল আসার পর, অর্থাৎ স্ত্রী ফুল ফোটার পরপরই গাছে স্প্রে করে দিতে হবে। এটি অবশ্যই বিকেলের দিকে স্প্রে করে দেবেন পুরো গাছে। এতে করে দেখবেন আপনাদের গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে না, প্লাস আপনাদের গাছে যে ফলগুলো রয়েছে সেগুলো টিকে যাবে, অর্থাৎ মিষ্টি কুমড়া নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। মনে রাখবেন, গাছে পানি দেওয়ার বিকল্প নেই, পানি দিলেই গাছে পুষ্টি সরবরাহ হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।